আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলেই জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে অনেকগুলা ভিডিও তৈরি করেছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের সারা পেয়েছি এবং আমার পেজের ইনবক্সে প্রতিনিয়তই এই জাতীয় পরিচয়পত্র নিয়ে আপনাদের পরামর্শ দিয়ে থাকি অনেকেই নক করে থাকেন আমার পেজের মাধ্যমে সো আমি আজকের এই ভিডিওটি আশা করব আপনাদের জন্য খুব উপকার আসবে এবং অন্যান্য ভিডিওগুলোর মতোই এই ভিডিওটিও আপনাদের মাধ্যমে অনেকের উপকারে আসতেও পারে সেজন্য বলবো আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন যে সমস্যাটি আপনাদের প্রত্যেকেরই হচ্ছে নিজে নিজে আইডি কার্ড সংশোধন করতে গিয়ে সেই সমস্যাটি আমি আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে আমি আইডি কার্ড একটি আইডি কার্ড সামনে নিয়ে বসে আছি এটা আমার জাতীয় পরিচয় পত্র একটা জাতীয় পরিচয়পত্রের দুটো অংশ এটা আমরা সকলেই জানি এই জাতীয় পরিচয়পত্রের দুটো অংশের একটা হচ্ছে সামনের পার্ট আমরা যেটা দেখতেছি এটা ফ্রন্ট পার্ট সামনের পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট পিছনের অংশটা সো আমরা আইডি কার্ড সংশোধন করার সময় দুটো অংশের তথ্য আমরা পরিবর্তন করতে পারি কিন্তু পিছনের অংশের তথ্য যেটা এখানে দেয়া আছে ঠিকানা এটা সহজে পরিবর্তন হতে চায় না কিন্তু এখানে যে তথ্যগুলো আছে এটা খুব সহজে পরিবর্তন হয়ে যায় এই উপরের তথ্যগুলো তবে পিছনে এমনও কিছু তথ্য আছে যেটা অনলাইনে দেয়া আছে যেখানে এখানে শো করা নাই এই কার্ডে যেমন পিতা মাতার আইডি কার্ডের নম্বর এবং আমাদের নিজেদের জন্ম নিবন্ধন নম্বর আপডেট নাই এবং আমার মোবাইল নম্বর এবং আমার ব্লাড গ্রুপ আপডেট নাই চাইলে সেগুলো আমরা আপডেট দিতে পারি অনেকে যে সমস্যাটা পড়েন সমস্যাটা হচ্ছে যখন আমরা বিকাশ বা রকেটের মাধ্যমে বিকাশ তো নতুন মাত্র চালু হয়েছে আমি আমার ভিডিওর সর্বশেষ বিকাশের একটু দেখাই দিব কোন দিলে এই সমস্যাটা অতি দ্রুতই কাটাতে পারবেন আপনি এই আইডি কার্ডের সামনের পার্টটা এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র পত্র সংশোধন নামে আর এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র অন্যান্য সংশোধন আর যদি দুইটা একসাথেই কাজ করেন তাহলে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধন তার মানে এটা এতটুকু এই উপরের পার্টের অংশটুকু তথ্য সংশোধন করার জন্য একটা ফি এবং এই পিছনের পার্টের তথ্যগুলো সংশোধন করার জন্য আরেক ফি এখন এখানে আছেটা কি কি এই তথ্য পরিবর্তন করার জন্য বা সংশোধন করার জন্য আমরা কি দিব এখানে চারটা অপশন এক দিব না দুই দিব এরকম অনেক মেসেজ করেন খুব সহজ আমি আর অনেকগুলো ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি এটাও আমি এখন সরাসরি দেখাই দিব মোবাইল স্ক্রিনে গিয়ে আপনি কোনটা দিবেন তবে আমি আরেকটু ক্লিয়ার করি এটা কিন্তু ফ্রন্ট পার্ট আপনি যদি আইডি এই যে তথ্যটা আছে না এই তথ্যগুলা মানে আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এই চারটা তথ্য এখান থেকে যদি কোন তথ্য পরিবর্তন করেন তাহলে এক ফি মানে দুইশত তিরিশ টাকা যদি প্রথম পর্যায়ে হয়ে থাকেন আপনি প্রাথমিকভাবে উনি প্রথম আপনি আবেদন করতেছে আর যদি পিছনের থেকে কোনো তথ্য পরিবর্তন করেন শুধু একশো তিরিশ টাকা এটা হচ্ছে জাতীয় পরিচয় সংশোধনের ফি আর যদি উভয় করেন তাহলে আপনার পঁয়তাল্লিশ কোনটা দিবেন আর যদি এটা করেন কোনটা দিবেন সেটা এখন আমি বিকাশে গিয়ে আপনাদের বিস্তারিত দেখাবো আমি আবারও বলছি এটা সংশোধনের জন্য এক ফি আর এটা সংশোধনের জন্য এক ফি এটা হচ্ছে তথ্য জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন আর এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র অন্যান্য সংশোধন সেই দিকগুলো খেয়াল করে আপনারা জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফিগুলা পাঠাবেন আর আপনি যখন জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফিটা পাঠায় দিবেন তখনই আপনি অনলাইনে গিয়ে কারণ অনেকে কম্পিউটারে গিয়ে এই এই তথ্যগুলো দেখেন প্রবেশ করার পর অনেকে দেখতে পায় যে আসলে কোনটা দিবে এখান থেকে এখানে তো আমি এই জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন বা অন্যান্য তথ্য কোনটা দিব আপনি টাকা পাঠানোর সময় যদি খেয়াল করে এটা দিয়ে টাকাটা দেন তাহলে এখানে দেখবেন ওইটি শো করবে আর অন্য কিছু আসবেন আসলেও আপনি দিতে পারবেন অনেক কথাই বললাম এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে বিকাশের মাধ্যমে সরাসরি টাকা পেড করে একটি জাতীয় পরিচয় পত্র সংশোধনে দেখাবো খুব সহজে বিকাশের মাধ্যমে সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তবে আমি ওই ভিডিওটিতে যাওয়ার আবার বলতে যাচ্ছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আইডি কার্ড সংক্রান্ত কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক থাকতে পারে বা ফেসবুকে গিয়ে এসকে কম্পিউটার ট্যাক লিখলেই আমার ফেসবুক পেজটি চলে আসবে এবং ফেসবুক পেজে গ্রুপও আসবে আপনি যে কোনো একটিতে জয়েন বা লাইক দিয়ে আমাকে নক করতে পারেন হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল আমি আমার বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম তারপর আমার কাঙ্ক্ষিত যে পিনটি আছে আমি আমার পিন দিয়ে আমি বিকাশ অ্যাকাউন্টে লগ করে নিয়েব আমি আমার বিকাশ অ্যাকাউন্টের ভিতর চলে আসার পর পেবিল নামে যে অপশনটি আপনারা সামনেতেই দেখতেছেন এই পেবিল থেকে একদম নিচে ফি এখান থেকে আমি এনআইডি সার্ভিসেস যে আছে আমি এখানে চলে আসবো এখানে এসে এনআইডি নম্বর আমি আমার এনআইডি নম্বরটি এখানে দিব আমি আমার এনআইডি নম্বরটি তুলে নেওয়ার পর ফাইনালি আরেকবার এনআইডি নম্বরটি মিল করে নিতে হবে এনআইডি নম্বরটি সম্পূর্ণ তোলার পর উপরে দেখুন অ্যাপ্লিকেশন টাইপে আমি টাচ করব অ্যাপ্লিকেশন টাইপে ক্লিক করার পর এখানে চারটি অপশন আসবে চারটি অপশন একটু ভালো করে খেয়াল করবেন এনআইডি ইনফু কারেকশন এটা ছিল আমার জাতীয় পরিচয়পত্রের পত্রের প্রথম পার্ট মানে উপরের অংশটা আদার্স ইনফু কারেকশন হচ্ছে আপনার নিচের অংশটা মানে ব্যাক পার্টটা সো এনআইডি ইনফু কারেকশন হচ্ছে আমার আইডি কার্ডের সামনের অংশটা মানে ফ্রন্ট পার্টের যেটা আমি বলেছিলাম আর আদার্স ইনফু কারেকশন হচ্ছে আমার জাতীয় পরিচয় পত্রের পিছনের মানে আপনি ব্লাড জন্ম নিবন্ধন নাম্বার এই তথ্যগুলো আপডেট করার জন্য আর যদি উভয়টা সাথে দেখেন বথ ইনফু কারেকশন মানে দুটো একই সাথে আমি কারেকশন করতে চাচ্ছি সেটা হচ্ছে বথ ইনফু কারেকশন তারপর যদি আপনি ডুপ্লিকেট মানে আপনার কার্ডটা ছিঁড়ে গেছে ডুপ্লিকেট রেগুলার চান আর ডুপ্লিকেট আর্জেন্ট চান এইখান থেকে আপনাকে আগে ক্লিয়ার করতে হবে এইখান থেকে আপনি এনআইডি ইনফো কারেকশনটা দিয়ে তার পরবর্তী প্রসেসে আপনাকে যেতে হবে সরি আমার জাতীয় পরিচয় পত্র সংশোধনের আগে তার জন্মশালটা যোগ করতে হবে কারণ ওনার সম্ভবত এটা তেরো সংখ্যার এটাকে সতেরো সংখ্যার তৈরি করতে হবে সম্ভবত সেজন্য এটার আগে জন্মশালটা যোগ করতে হবে সো আমি তার জন্মশালটা যোগ করে দিচ্ছি জন্মশালটা যোগ করে প্রসেস পেতে দিচ্ছি এখনই নিয়ে নিবেন এই যে দেখুন আমি যখন তার জন্মশালটা যুগ করে পরবর্তী অপশন দিয়েছি অটোমেটিকলি এখানে চলে সো টাকা হচ্ছে শুধু উপরের অংশটা পরিবর্তন করার জন্য সো আপনার বিকাশ ব্যালেন্সে টাকা থাকতে হবে তারপরে আপনার চার্জ নিচ্ছে দেখা যাচ্ছে তারা ছয় টাকার মতো এটা পরবর্তী অপশনে গেলেই দেখা যাবে তারপর পরবর্তী অপশনে আমি চলে আসছি এসে আমি আমার পিনটি দিব এই যে দেখুন চার্জ যে অপশনটা আমি মার্ক করে দিছি এখানে ছয় টাকা কিন্তু চার্জ আছে আপনার নির্ধারিত চার্জ কাটবে আমি আমার পিনটি তুলে নেওয়ার পর এবার আমি পরবর্তী অপশনে গিয়ে আমি ফাইনালি টাকাটা পরিশোধ করে দিব দেখেন এবার ট্যাপ টু হল টু পে বিল মানে এখানে জাস্ট ট্যাপ করে ধরে রাখলে আপনার টাকাটা পরিশোধ হয়ে যাবে ইউর পেবিল ইজ সাকসেসফুল এনআরডি সার্ভিস গভর্নমেন্ট ফিস আপনি দেখতে পেলেন জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের জন্য ফিটা আমি খুব সহজে বিকাশের মাধ্যমে পরিশোধ করে দিলাম সো আপনি এভাবে চেষ্টা করলে আপনিও পারবেন আপনি ঘরে বসে আপনার জাতীয় নিজে সংশোধন করতে পারবেন তারপর বলতেছি যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফেসবুক লিঙ্ক থাকবে আমাকে নক করতে পারেন তো আজকের মতো এখানেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী নতুন ভিডিওর মাধ্যমে যদি বেঁচে থাকি আল্লাহ হাফেজ